আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো, বিশেষ বিষয় দেখাবো। সেটা হলো দর্শক, এটা হলো বিরল উপজেলা, দিনাজপুরের বিরল উপজেলায়। এটা আমার একটা কাজিনের বাগান। এই বাগানটা শুরু থেকে উঠেছে দর্শক আলহামদুলিল্লাহ আমার পরিচর্যায়। গাছগুলোর বয়স এগুলো 21-এ লাগানো গাছ, 3 বছর প্লাস বয়স এগুলোর। প্রায় এখানে 230 শতক জমি আছে দর্শক। এই 230 শতক জমিতে 210টা গাছ রয়েছে দর্শক, গিয়ে বোম্বাই এবং মাদ্রাজি নাই, পুরোটাই আমার পরিচর্যায়। ভাই নিজে করছে, আমি জাস্ট ওনাকে, আমি যে আমার বাগানে যা যা করা হয়েছে দর্শক ঠিক সেটাই করা হয়েছে এই বাগানে। এবং আশা করছি গত বছর ফল নিয়ে আমরা মুকুল ভেঙে দিয়েছিলাম, এবছর নিয়ে নিব, এবছর হয়তো আল্লাপাক চাইলে ফল নেওয়া হবে। তো এই যে দর্শক, এইটা হলো আমার কাজিনের, আমার নিজের চাচাতো ভাইয়ের যে বাগান, তারা ইন্সপায়ার হয়েছে আমার নীলফুমারি বাগানটা দেখে। এরা এখনও ফল নেয়নি, ফল নিবে। তো দর্শক, আর আপনাদের একটা জিনিস বলি, এই যে বিষয় বলি, এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, আগামী সপ্তাহের মধ্যে এইখানে হাই ডেন্সিটি করে গৌরমতি এবং ব্যানানা ম্যাঙ্গো লাগানো হবে দর্শক। এই আপাতত ফাঁকা জায়গায় ফসলাদি চাষাবাদ হচ্ছে, এই যে এখানে কিছু গাছ মরে গেছিলো সেখানে হয়েছে রিপ্লেস করা হয়েছে। তো এইখানে দর্শক আমরা, সোহেল ভাই আমার যে কাজিন আছে, সে প্রজেক্ট করবে হাই ডেন্সিটির। মেনলি এটা লিচুর বাগান, কিন্তু ফাঁকা অংশ উনি আম লাগাবে, পরিচয় করা। এই যে আমাদের সোহেল ভাই, আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই। হ্যাঁ, এখন তাহলে লিচু তো দেখলেন, যদি এখনও লিচু আপনি হারভেস্ট করেন নাই আমার পরিচর্যায়, মানে আমার পরামর্শে বাগান করছেন, এখন বাগান বাকি অংশে ফাঁকা অংশে আছে, আপনি চেষ্টা করতেছেন আম লাগানোর। জি, তো মানে কবে নাগাদ আম গাছ লাগাবেন? ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আগামী শুক্রবার এই অংশে আম লাগাবেন। হ্যাঁ, তো দর্শক ভাইয়ের এই এলাকাটা বা আমার চাচারা এরা এখানে এসে বাসাবাড়ি করছে, এনাদের এটা মেনলি লিচুরের, বিরল হলো দিনাজপুরের লিচুর এরিয়া, এবং দিনাজপুর মাধববাটি হলো লিচুর অন্যতম রাজধানী মাধববাটি, এটা হলো লিচুর, বেদানা লিচুর। আসেন ভাই। তো ভাই উনি চিন্তা করছে যে এইখানে উনি করবে, ওই যে হাই ডেন্সিটি আম করবে। এই যে দর্শক, এগুলোতে লাগানো হবে ব্যানা ম্যাঙ্গো এবং গৌরমতি আম, যেটা নাভিজাত, আরও আগে লাগালে ভালো হতো। এবং দর্শক, আমার বাগানে যে পরিচর্যা হবে ঠিক একই পরিচর্যা এই বাগানে হবে। আমরা, উনিই আমাকে ওষুধ কিনে দেয়, ওনার পরিচিত আছে, উনি ওষুধ কিনে আমাকে দেয়, ওই ওষুধটাই আমি দিই আর কি। তো দর্শক, দেখা হবে।